হাই, আজকে সামারভিল নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগে একটা ক্যামেরা কিনেছি এবং সেটাকে তো প্রয়োগ করতেই হয়। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এটা কেমব্রিজের পাশের একটা ছোট্ট গ্রাম, মানে ওদের জন্য গ্রাম, আমাদের জন্য শহর। সামারভিলের ভিল কথাটার অর্থ হলো গ্রাম, ভিলেজ। তো হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে একটা এখানে অ্যাসেম্বলি রোড বলে একটা জায়গা আছে, সেটা হলো MGH যে হসপিটাল তার সামনে। তো সেখানে বেশ কিছু কিছু সময় এরা ছোটো ছোটো ডান্সের অ্যারেঞ্জমেন্ট করে, যাতে একটা সোশ্যাল গ্যাদারিং টাইপের। আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো কিছুদিন আগে আমার হার্ভার্ড স্কোয়ারে একটা বেশ সুন্দর নাচ গান চলছিল সেখানকার ভিডিও দেখেছেন। তো আমার বাড়ি থেকে হাঁটা পথে মানে তাও প্রায় 2 কিলোমিটার, কিন্তু আমি হেঁটেই যাই, হেঁটেই যাতায়াত করতে আমার ভালো লাগে। তো বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। ভিডিওগ্রাফির কিছু শিখিনি, শুধু ক্যামেরাটা ধরে কোনো রকমে অন অফ করতে শিখেছি। তো যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার তারা অবশ্যই ভুলগুলো দেখতে পাবেন, ক্ষমা করবেন। তো যাওয়ার আগে যে পথটা আমার পড়ে, সেই পথটায় খুব সুন্দর সুন্দর ফুল আছে, সেই জন্য, আর আমার ফুল খুব ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ ফুলের ভিডিও ছবি তুলে বেড়াই। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ফুলের ভিডিওগুলো। তারপর কিছুক্ষণ পর আবার আসছি, যখন ডান্স শুরু হবে তখন আবার চলে আসব। তো এটা আমরা চলে এসেছি এখন অ্যাসেম্বলি রোডে। এটা একদম ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের সামনে। আশা করি সবার নাচ গানও খুব ভালো লাগবে, কারণ এখন এখানে মানুষ আস্তে আস্তে বেরোচ্ছে। লকডাউন তো খুলে গেছে অনেকদিন আগেই, তো খুব সুন্দরভাবে ওরা নাচ গান অ্যারেঞ্জ করে। তো আমিও একটুখানি নাচার চেষ্টা করছিলাম, বাট অবশ্যই আমি পারি না, তো আমি বেসিক্যালি ভিডিওটাই করেছি। অনেক মানুষজন এরকম, এই ঘাসটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল ঘাস না, এটা দেখলে সত্যিকারের মনে হতে পারে, বাট এটা প্লাস্টিকের, কারণ এখানে অনেক কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সেজন্য এখানে প্লাস্টিকের ঘাস, কোনো কোনো জায়গায় নীল রঙেরও ঘাস আবার রাখা হয়। তো ওরা বেশ পরিপাটি করে সাজিয়ে রাখে। তো খুব দারুণ লাগলো, সমস্ত পরিবারের সাথে মানুষজন এখানে এসেছে। এই সময়টা এখন একটু কম মানুষ ছিল, আবার যখন আমি ফিরে আসার পথে ফিরে এসেছি তখন মানুষজনের বেশ কিছু ভিড় হয়েছে, কিছুক্ষণ পরে সেটাও দেখতে পাবেন। তো এনজয় করুন নাচটা। Yeah, we already know some moves, yeah? And if you guys want to learn, I'll secretly be like up there teaching you some.
অ্যাসেম্বলি রোড থেকে যখন বেরিয়ে আসলাম, তারপরে এখানে খুব সুন্দর সুন্দর কফির দোকান, ইটালিয়ান খাবারের দোকান রয়েছে এবং খাবারের রেস্টুরেন্টগুলোর সামনে খুব সুন্দর করে ফুল গাছ সাজানো রয়েছিল, তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই। এই ভিডিওটা একটু লং হয়েছে, তো আশা করি যারা সঙ্গে আছেন দেখতে ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তো হসপিটালটা ছেড়ে এসে এখানে রেস্টুরেন্টগুলোর পরে একটা টি লাইন রয়েছে, সেটা হলো টি মানে টিই এ চা নয়, এটা মানে টি লাইন। এখানকার ওই ট্রেন, ট্রাম, বাস এই লাইনগুলোকে এখানে টি লাইন, তারপর রেড লাইন, অরেঞ্জ লাইন এরকম বলা হয়। তো এখানে টি লাইন মানে একটা ট্রেন লাইন রয়েছে, খুব সম্ভবত ওটা অরেঞ্জ লাইন। তো সেখানে আমি ওইদিকে যাইনি আর, কিন্তু ট্রেনটা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে এসে ট্রেনটা ছাড়িয়ে, মানে ট্রেনের ব্রিজটা ছাড়িয়ে এরপরে যেটা দেখবেন সেটা হলো একটা সুন্দর ছোট্ট নদী। অ্যাকচুয়ালি সেটা ছোট নয়, বেশ বড়, কিন্তু এই জায়গাটায় চওড়াটা খুব একটা বেশি নয় বলে এটাকে ছোট্ট মনে হচ্ছিল। যাই হোক,
এখান থেকে নামা বারণ, কিন্তু অবশ্যই আমি বারণ জিনিসগুলি বেশি করে করি। তাই এটা অনেকটা কীরকম, আমাদের শ্যামনগরে যারা গেছেন কাজুয়াড়িতে তারা জানে যে সিঁড়িটার বাঁ দিকটা গেলে সেখানে হলো মানে স্কুল কলেজের বাচ্চাদের সব আড্ডা দেওয়ার জায়গা। তো সেইখানটায় মানে ঠিক মা কালীর মন্দিরের সামনে বরাবর যদি নেমে যাওয়া হয় তাহলে এরকম একটা জায়গা আছে। তো ওখানেও আমি এরকম একটা জায়গা পেয়ে বেশ ভালো লাগলো। এখানটা ভিডিওটা একটু হেজি হয়ে গেছে, কিছু একটা সেটিংসে গণ্ডগোল ছিল, বাট যাই হোক আস্তে আস্তে শিখে যাব। তো ছোট নুড়ি পাথর পেরিয়ে দেখলাম তারপরে বেশ বড় বড় পাথর রাখা রয়েছে, সেখানে মানুষজন মাছ ধরছে। একজনকে দেখলাম তার ছেলেকে নিয়ে মাছ ধরছে, আর কিছু কিছু ছোট ছোট ট্রলারও মাছ ধরছিল। সব কিছু কভার করা হয়নি ভিডিওটায়। আর এখানে একটা ছোট্ট বাঁধ টাইপের দেখলাম, আমার বাঁধই মনে হলো এটা, কারণ একটা ছোট্ট জল সঞ্চয় করে রাখার ব্যবস্থা ছিল হয়তো এদিকটায়। জল দেখলেই তো বাচ্চাদের মতন খেলতে বসে যাই, মানে আমি অবশ্য বাচ্চাই এখন। যাই হোক, খুব সুন্দর স্বচ্ছ জল ছিল আর খুবই ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। এরপর ফেরার পালা। ফেরার সময় ওয়েদারটা খুব সুন্দর ছিল। ভিডিওগুলো একটু কালচে হয়েছে কারণ সন্ধে নেমে গেছিলো, আর সন্ধে নামার আগে বাড়ি ফিরতে হবে। তো যদিও কালচে লাগছিলো, বাট আমার খুব সুন্দর, মানে এই সময়টাই আমার ফটো বা ভিডিও তুলতে খুব ভালো লাগে। ফেরার পথে আরও কিছু বাড়িতে চুপিসারে ফুল গাছেরগুলো ফুলগুলো তুলছিলাম, যদিও এখানে কেউ কিছু অবজেক্ট করে না, সবাই এখানে আরও অনেক মানুষ তোলে, তা আমিও তাদের দলে ভিড়ে যাই। অ্যাকচুয়ালি যাওয়ার থেকে আসার সময়ের ফুলের ভিডিওগুলো আমার বেশি ভালো লাগছিল, কেননা এখানে একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল। জানি না সবার কেমন লাগবে, বাট আমার তো দারুণ লাগছে। আর নতুন নতুন ক্যামেরা কিনে এখন এই করে বেড়াচ্ছি, কীভাবে কোনটায় ভালো ফটো আসে ভালো ভিডিও আসে, এই জন্যই প্রচণ্ড সময় নষ্ট হয়ে যাচ্ছে এই করে। আশা করি কিছুদিনের মধ্যে শিখে যাব। তো ফেরার পথে আবার অ্যাসেম্বলি রো হয়েই ফিরছি।
দিন পর বেরিয়ে একটু নাচ গান হলো, নদীও ঘোরা হলো, খুব ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম করার, আশা করি সবার ভালো লাগবে। টাটা।